আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কোরবানির ঈদের স্বাস্থ্যবিধি না মানায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন জেলায় আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত কয়েকশো। তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ সাতজন গ্রেফতার। সিনহা হত্যার ঘটনায় টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির গণশুনানি শুরু। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক হাইকোর্টে, আপিলের শুনানি শিগগিরই। এবং 2019 থেকে 20 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 2.5%, সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, মন্তব্য সিপিডির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কোরবানির ঈদের স্বাস্থ্যবিধি না মানায় দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ার খবর পাওয়া গেছে। শনিবার থেকে গেল 24 ঘন্টায় সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে 19 জন প্রাণ হারিয়েছে আর বগুড়াতেই মৃত্যু হয়েছে 6 জনের। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। স্বাস্থ্যবিধি না মানায় ঈদের পর হঠাৎ করেই বগুড়াসহ আশপাশের জেলায় আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। শনিবার থেকে গেল 24 ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় করোনায় প্রাণ হারিয়েছে 6 জন, এর মধ্যে 4 জন পুরুষ ও 2 জন নারী। এ নিয়ে বগুড়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো 131-এ আর নতুন আক্রান্ত 68 জন। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 10 জেলায় নতুন করে 205 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় 16,000, আসার কথা এরই মধ্যে সুস্থ হয়েছে প্রায় 11,000। কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। জেলায় নতুন করে উপসর্গ নিয়ে আরও 2 জন প্রাণ হারিয়েছে। এ পর্যন্ত প্রাণ গেছে 155 জনের, নতুন শনাক্ত 52। সিলেটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 42 জন। জেলায় এ পর্যন্ত 154 জন মারা গেছে আর আক্রান্ত হয়েছে প্রায় 6,000। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে এ ভাইরাসে 2 জন মারা গেছে। এদের মধ্যে একজনের বাড়ি বরিশাল শহরে আর অন্যজন পিরোজপুরের মঠবাড়িয়ার বাসিন্দা। একই সময়ে বিভাগের 6 জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 37 জন। ঠাকুরগাঁয়ে করোনায় আব্দুর রৌফ নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন, তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে 85 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় 14 জন এবং উপসর্গ নিয়ে 40 জনের মৃত্যু হল। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত এক ব্যক্তি ঢাকায় নেয়ার পথে মারা যান আর জেলায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 17 জন। নোয়াখালীর কবিরহাটে করোনা 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, জেলায় নতুন শনাক্ত 6 জন। নারায়ণগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 1 জন মারা গেছে, 19 জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া শরীয়তপুরে 40 জন, নেত্রকোনায় 4 এবং চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসক সহ 19 জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ 7 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত মাসে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সুলতানকে। আটককৃতরা প্রাথমিকভাবে এই হত্যার কথা স্বীকার করেছে। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভুয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়াই এদের মূল কাজ। গত 14 জুলাই মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ থেকে বের হওয়ার পর বাইং হাউস কর্মকর্তা সুলতান হোসেনের পিছু নেয় এই চক্রটি। মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সুলতানকে পল্লবী এলাকা থেকে একটি ভাড়া করা অ্যাম্বুলেন্সে তুলে নেয় ডাকাত দল। কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধ করে সুলতানকে হত্যা করে তারা। লোকটি গাড়ি থেকে নামার পরে আকবর, মনির, ফরহাদ ও গাড়ির ড্রাইভার এরা সবাই মিলে লোকটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। মনির গামছা মুখের ভিতর দিয়ে বলে চিপে ধরো, চিল্লে চিল্লি করতেছে,
আমাদের সমস্যা হবে, তখন আমরা চিপে ধরলাম, চিপে ধরার পরে লোকটা মারা গেল। সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হইয়া একটু সামনে গেলি রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝাড়, এখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি। দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় র‍্যাবের 2টি জ্যাকেট, হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট, কয়েক রাউন্ড গুলি সহ 1টি আগ্নেয়াস্ত্র। হত্যাকাণ্ডে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়। যারা ব্যাংক থেকে বা অর্থ প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে হুন্ডি ব্যবসা করে অথবা বৈধ ব্যবসা করে থাকে, তাদেরকে টার্গেট করে করে জনসমক্ষ থেকে তাদেরকে বাসে, মাইক্রোবাসে অথবা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে তাদের হাত পা বেঁধে রাখতেন, অন্ডকোষে চাপ দিতে থাকতেন, তাদের টাকা পয়সা মূল্যমান সামগ্রী সব ছিনিয়ে নিতেন। কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তাকে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলতেন। এই হত্যার সাথে জড়িত আরেক আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা। ডিবি এবং র‍্যাব পরিচয় দিয়ে ছিনতাই করে এইরকম চক্র আছে 200-র উপরে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় গণশুনানি শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এই শুনানি চলছে। সকাল 11:30 প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া শুরু করে তদন্ত কমিটি। গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভের শামলাপুর এলাকার চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। এই ঘটনায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস সহ 7 জনকে আসামি করে মামলা করেন সিনহার বোন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছেছে। বিজি প্রেস হতে রোববার সকালে হাইকোর্টে আনা হয় এই পেপার বুক। মামলার যাবতীয় কাগজপত্র থাকে এই পেপার বুকে। উচ্চ আদালতে এখন আলোচিত এ মামলার আপিলের শুনানি শুরু হতে আর বেশি সময় লাগবে না বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অপর আরও 11 আসামিকে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৯-২০ অর্থবছরে সরকার ঘোষিত মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 5.24% অর্জিত হয়নি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি গত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 2.5%। অনলাইন সংবাদ সম্মেলনে সিডিপি জানায় জিডিপির প্রবৃদ্ধি এখন রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে। অর্থনৈতিক উন্নয়নে গঠিত পরিসংখ্যান তুলে ধরার আহ্বান জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শাফরুল আলম। দেশের সামগ্রিক উৎপাদন, ব্যক্তি ও সামাজিক খাতের বিনিয়োগ, নির্মাণ, যানবাহন সহ বেশ কয়েকটি খাতের উপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির সূচক নির্ণয় করা হয়। চলতি বছরের শুধু এপ্রিল মাসেই আগের বছরের চেয়ে 35% কম রাজস্ব আদায় হয়েছে। নেতিবাচক অবস্থায় ছিল দেশের আমদানি ও বিনিয়োগ পরিস্থিতিও। এমন পরিস্থিতিতে করোনা মহামারীর মধ্যে 2019-20 অর্থবছরে পরিসংখ্যান ব্যুরো জিডিপির প্রবৃদ্ধি 5.24% দেখিয়েছে, যা নিয়ে সংশয় রয়েছে সিপিডির। ভুল নীতিমালা যদি আমরা ভুল তথ্যের ভিত্তিতে যদি গ্রহণ করি তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে যেটা আমাদের এখন কি হচ্ছে, আমরা রেভিনিউ কালেকশনের বিরাট সব টার্গেট করে রাখছি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের সেখানে টার্গেট আমরা করতে পারছি না, তারপরে আমাদের ডেফিসিট বাড়ছে, ডেফিসিটের জন্য তখন আমার ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য আমার বিভিন্ন ভাবে আমার তখন সোর্সের দিকে যেতে হচ্ছে, এবং এটার ফলে অর্থনীতির সামগ্রিক যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু বিভিন্ন ভাবে দুর্বল হয়ে যাচ্ছে। সিপিডির ভার্চুয়াল ব্রিফিং এ জানানো হয় জিডিপির প্রবৃদ্ধি নিয়ে নীতি নির্ধারণী মহলে ভুল বার্তা যাচ্ছে। বিবিএস এর তথ্যে করোনার প্রভাব তুলে ধরা হয়েছে কিনা তা পরিষ্কার নয় বলে মনে করে। 2019-20 অর্থবছরের একটি গুরুত্বপূর্ণ সময় ছিল যখন কিনা আমরা কোভিডের
কবলে পড়েছি এবং এখনো সেটার কবলেই রয়েছি, যার ফলে এই কোভিড আক্রান্ত হওয়ার কারণে অর্থনীতির উপরে আরো বেশি করে চাপ পড়েছে। যেহেতু এটি একটি রাজনৈতিক সংখ্যার রাজনৈতিক প্রভাবান্বিত সংখ্যায় পরিণত হয়েছে, সেই জন্য তথ্য সংগ্রহের জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের স্বাধীনতাও কিন্তু অনেকখানি খণ্ডিত হয়ে পড়েছে, খর্বিত খর্ব করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জিডিপির প্রবৃদ্ধির সঠিক তথ্যপ্রাপ্য ও গবেষণার গুণগত মান বাড়ানোর দাবি জানান গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 51তম জন্মদিন উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় তিনি একথা বলেন। দেশ রক্ষায় এবং গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। সমাজের সমস্ত মানুষের এক হয়ে আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য, এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য আমাদের কাজ করা দরকার। তিন বছর মেয়াদ পেরিয়ে গেলেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পের অর্ধেক কাজও শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএম। সমন্বয়হীনতার কারণে 5,600 কোটি টাকা এ মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও জনদুর্ভোগ বাড়ছে বলে মত বিশিষ্টজনদের। তবে সিডিএর দাবি করার কারণে এই বিলম্ব, আগামী বছরের মধ্যে নগরবাসী সুফল পেতে শুরু করবে বলেও আশ্বাস তাদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। জনদুর্ভোগে পার হচ্ছে বছরের পর বছর, নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তারপরও পরিবর্তন হয়নি বন্দর নগরীর জলাবদ্ধতার এই চিত্র। প্রতিবারের মতো চলতি বর্ষায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে যায় নগরীর অনেক সড়ক ও নিচু এলাকা, চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। অথচ 2017 সালের 1 জুলাই চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এর ব্যয় ধরা হয় 5,600 কোটি টাকা। 2020 সালের 30 জুন এই প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 35%, ফলে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর। তারপরও সমন্বয়হীনতায় দীর্ঘসূত্রিতার অভিযোগ বিশিষ্টজনদের। প্রথম তারা হিমশিম খায়, হিম করতে পারে বিবরের মতো, কী করবে বুঝে উঠতে পারছিল না, এভাবে অনেক সময় অতিক্রম হয় এবং পরবর্তীতে সেনাবাহিনীকে এই কাজটি ন্যস্ত করা হয়। কিন্তু এই প্রকল্প থেকে একটা ভালো ফলাফল পাওয়া যাবে এবং ভালো ফলাফল পাওয়া যাওয়ার জন্য ফলাফল প্রকল্প বাস্তবায়ন পরবর্তী প্রস্তুতিটাও নিশ্চিত করতে হবে। নগরীকে জলাবদ্ধতা মুক্ত করবেন কথা দিয়ে মেয়র হয়েছিলেন আজম নাসিরউদ্দিন। 5 বছর মেয়াদকালের বিদায়ের ঠিক আগের দিন তিনিও আক্ষেপ করে জানান সমন্বয়হীনতার কথা। বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করাটা, এটা আসলে জলাবদ্ধতা নিরসন করাটাকে বিলম্বিত করছে। জলাবদ্ধতা নিরসন সমস্যাটা যদি সব মিলিয়ে যদি একটি প্রকল্প গ্রহণ করা হতো তাহলে এখানে বাস্তবায়ন করাটা অনেকটা সহজ হতো। তবে সিডিএর দাবি, করোনার প্রকোপ না হলে বর্ধিত সময়ের মধ্যে শেষ হতো প্রকল্পের কাজ। 2 নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, তারপর চাকতাই, খাতুনগঞ্জ, এগুলোতে পানি কিন্তু কম উঠছে, আগলাবাদ ধরেন, কিন্তু ওই জোয়ারের পানিটাকে আমরা ঠেকানোর জন্য আমাকে স্লুইস গেটগুলো কমপ্লিট করতে হবে। প্রায় আরও 60 ভাগ কাজ বাকি আছে, ইনশাল্লাহ আমরা আগামী 2 বছরে এই কাজগুলো কমপ্লিট করার চিন্তায় আছি, ওইভাবে প্ল্যানিং করছি। বন্দর নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে 2,500 কোটি টাকার আরেকটি প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। যদিও অনুমোদনের 2 বছরেও কাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি, নগর বিশেষজ্ঞরা বলছেন জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দীর্ঘদিনেও সরকারি সুবিধা বা পাওয়ার না পাওয়ার খাগড়াছড়ির অসংখ্য পাহাড়ি পল্লীতে অভাব ও দারিদ্রতার সাথে আজও সংগ্রাম করে বেঁচে আছেন হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষেরা। এতদিনেও উন্নয়নের ছোঁয়া না লাগায় যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ প্রায় সকল ক্ষেত্রে পিছিয়ে আছেন তারা।
প্রতি বছর আদিবাসী দিবস পালিত হলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি পাহাড়ি মানুষগুলোর। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ইসরাত লিমা। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরং ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদ রান্নাপাড়া। গ্রামটির লাগোয়া দীঘিনালা উপজেলার কলিপাড়া, লম্বাছড়া এবং জেলা সদরের নাথাপাড়া অত্যন্ত দুর্গম এসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় কখনো সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধিদের পা পড়েনি, পৌঁছায়নি সরকারি সুযোগ। পাহাড়ি গ্রামগুলোতে যেতে হয় ছড়া, গভীর জঙ্গল আর কঠিন পথ পেরিয়ে। উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় জুম চাষের উপর নির্ভর করেই চলে জীবন জীবিকা। শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত বসবাসকারীরা। আমরা আসলে কুয়ার পানি খেতে হয়, অনেক টিলা উঠে যেতে হয়, পানি তুলতে হয়। আমাদের গ্রামে স্কুল নাই, তারপর যে আমরা সবসময় এই মেরু স্কুলে কয়েকজন পরে ওরা কষ্ট পায়। রাস্তা নাই, তারপর গাড়ি ঘোড়া নাই, তারপর স্কুলে যাইতেও কষ্ট, লেখাপড়া অনেক বেকার। জেলার অন্তত 40-50টি পাহাড়ি গ্রামের একই চিত্র। বিকল্প জীবিকা না থাকায় জমির সীমিত ধান, বাঁশকরুল, শাকসবজি ও লতাগুল্ম খেয়ে জীবন চলে সুবিধাবঞ্চিত মানুষগুলোর। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, টিউবওয়েলের অভাবে কুয়ার পানি খেয়ে আক্রান্ত হয় নানা রোগে। এখনো আদিবাসীর প্রত্যন্ত যে এলাকাগুলোতে সরকারি সুযোগ সুবিধা এখনো সেভাবে পৌঁছায়নি। অনেক জায়গাতে হচ্ছে রাস্তাঘাট, স্যানিটেশন ব্যবস্থা এবং শিক্ষা, এই বিষয়গুলো এখনো তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। পিছিয়ে পড়া পাহাড়িদের জন্য সরকারের উন্নয়ন বরাদ্দ থাকলেও সেই সুবিধা তাদের কাছে পৌঁছে না বলে মনে করেন স্থানীয়রা। চলাফেরা করার জন্য রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা এবং প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যদি শুরু করা যায় সেটা আমি আগামী অর্থ বছরে সেটা প্রকল্প নেব। প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় আনতে বিশেষ পরিকল্পনা গ্রহণের দাবি সচেতন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিনিধিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বেশিরভাগ স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেখানে গত 24 ঘন্টায় জেলার শহর রক্ষা বাঁধ পয়েন্টে 1 সেন্টিমিটার ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে 9 সেন্টিমিটার পানি বেড়েছে। এর সঙ্গে বানভাসীর মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিভিন্ন পানিবাহিত রোগ। অন্যদিকে নাটোরে আশ্রয় কেন্দ্র থেকে বিভিন্ন উপজেলায় বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। যদিও বিশুদ্ধ পানির সংকট ও নানা রোগ ছড়িয়ে পড়ায় দুর্ভোগ কমেনি তাদের। এর সঙ্গে সাপের উপদ্রবে দুর্বিষহ হয়ে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের জীবন। বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও কয়েকশো পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় দিন কাটছে কৃষক ও মৎস্যজীবীদের। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। অন্যদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ 15 মহাখালী ঢাকার অবস্থিত জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি ইজিএম আহ্বান করেছে। আগামী 29 সেপ্টেম্বর সকাল 10টা ও 10:15টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 6 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। গত 9 আগস্ট থেকে কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয়। 252 টাকা দরে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আইপিওতে 29,28,343টি শেয়ার ইস্যু করা হবে। এর মধ্যে 13,79,367টি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং 15,48,976টি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর ব্যয় মেটাতে এ অর্থ কাজে লাগানো হবে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের আবেদন অনুমোদন দিয়েছে বিএসইসি। একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার কিনতে পারবেন বিনিয়োগকারীরা। ফেস ভ্যালু 10 টাকার সঙ্গে 5 টাকা প্রিমিয়াম সহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 15 টাকা। পরিশোধিত মূলধন বাড়াতে রাইট শেয়ারের মাধ্যমে 23,02,73,265 টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।
নোয়াখালীর কোম্পানিগঞ্জের মসুরপুর ক্লোজার ঘাট এলাকার ছোট ফেনী নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাছ ধরতে গিয়ে শনিবার সকালে জোয়ারের পানিতে নিখোঁজ হন তারা। এর মধ্যে ওমান প্রবাসী আনোয়ার হোসেনের মরদেহ সকালে এবং বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের লাশ দুপুরে উদ্ধার করা হয়। এর আগে শনিবার নজরুল ইসলাম স্বপন নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক সংবাদ। বিজেএমসির কাছে পাওনা প্রায় 265 কোটি টাকা দাবি করেছেন পাট ব্যবসায়ীরা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, 2016 থেকে 2020 সাল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত 25টি পাটকলের কাছে তাদের এই টাকা পাওনা রয়েছে। পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে বলেও জানান তারা। বকেয়া উদ্ধার করতে না পারলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপে দিশেহারা অবস্থা পাট ব্যবসায়ী সমিতির। এই অবস্থায় পাওনা টাকার দাবিতে আগামী মঙ্গলবার বিজেএমসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় 26 লাখ। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকার শঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে 18 লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় করোনা প্রতিরোধে আশাবাদী তারা। ব্রাজিলেও বেড়ে চলছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, মৃত্যু হয়েছে 726 জনের, নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 39,000। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন 7,71,000-এর বেশি মানুষ, আক্রান্ত 2,14,00,000-এর বেশি। দেশে চলতি মৌসুমে নতুন করে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভিন জানান, বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে। 2-1 দিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনার নেতিবাচক প্রভাব পড়েছে ঝালকাঠি সদর উপজেলার কৃত্তিপাশা ইউনিয়নের ভীমরুলি নদীর উপর গড়ে ওঠা দেশের বৃহত্তম ভাসমান পেয়ারা হাটে। অন্যান্য বছর পেয়ারার মৌসুমকে কেন্দ্র করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত বাজারটি পাইকার ও পর্যটকে সরগরম থাকলেও এই বছর আসছে না কেউই। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, মৌসুমে এই হাটে প্রায় 14 কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। ক্রেতা শূন্য থাকায় উৎপাদিত পেয়ারা নিয়ে বিপাকে এই অঞ্চলের কমপক্ষে 20টি গ্রামের কৃষক ও মাঝিরা। সংকট নিরসনে প্রয়োজনে কৃষকদের প্রণোদনা ও অনলাইনে পেয়ারা বিক্রির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাব লিও। লিসবনে শুরু থেকে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল, তবে 24 মিনিটে প্রথম সুযোগে গোল আদায় করে নেন লিওর ম্যাক্সওয়েল কর্নেট। এরপর প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেলেও তা নষ্ট করেন মিডফিল্ডার রোড্রি। অবশেষে 69 মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে ম্যাচে ফেরে ম্যান সিটি। তবে একের পর এক সুযোগ হারবার মাশুল দিতে হয় তাদের। 79 আর 87 মিনিটে 2 গোল করে ইংলিশ ক্লাবটিকে হতাশায় ডোবান মুসা দেমবেলে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লিও। উয়েফা ইউরোপা লিগের সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে সেভিয়া ও ম্যানচেস্টার ইউনাইটেড। এ মৌসুমে লিগ টেবিলের 3-এ থেকে মৌসুম শেষ করে রেড ডেভিলরা। অন্যদিকে স্প্যানিশ লিগে সেভিয়ার অবস্থান ছিল 4-এ। এর আগে যতবারই ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইউনাইটেড, প্রতিবারই ফাইনালে উঠে তারা, এর মধ্যে 2বার শিরোপাও জেতে। কোচ ওলে গানার সোলশায়ারের অধীনে 89 ম্যাচের 49টি জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। অন্যদিকে সেমিফাইনালে উঠলে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে সেভিয়া। 2014, 2015 ও 2016 টানা 3বার শিরোপা জেতে স্প্যানিশরা। জার্মানিতে রাত 1টায় মুখোমুখি হবে 2 দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
কোরবানির ঈদের স্বাস্থ্যবিধি না মানায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন জেলায় আরও 19 জনের মৃত্যু, নতুন শনাক্ত কয়েকশো। তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ সাতজন গ্রেপ্তার। সিনহা হত্যার ঘটনায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির গণশুনানি শুরু। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপার বুক হাইকোর্টে আপিলের শুনানি শিগগিরই। এবং 2019 থেকে 20 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 2.5% সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, মন্তব্য সিপিডির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।